ناسخ والمنسوخ في الإسلام অর্থাৎ ইসলামে নাসেখ এবং মানসুখের বিধান। এই শব্দটি হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে যে নাসেখ আর মানসুখ, কিন্তু এটি আসলে নতুন জিনিস নয়, এটি অনেক পুরাতন জিনিস। তো এটি আলাদা একটা সাবজেক্ট, মানে এলমন নাসেখ ওয়াল মানসুখ, এটা আলাদা একটা বিষয়, একটা আলাদা একটা টোটালি একটা সাবজেক্ট। এটা বিশাল ব্যাপক বিস্তৃত এক সাবজেক্টের নাম এলমুন নাসেখ ওয়াল মানসুখ। তো বর্তমান সময়ে এই নাসেখ মানসুখের জ্ঞান, নাসেখ মানসুখ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা রাখা মুসলিম উম্মার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। বলা যায় এটি এখন ফরজ হয়ে গেছে যে নাসেখ মানসুখ সম্পর্কে কিছু জ্ঞান রাখা। কারণ কি? কারণ হলো বর্তমানে এক ভয়ঙ্কর বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হলো ফিকহি মাসআলা মাসাইলের ব্যাপারে। যখন কোনো মাসআলা হানাফি মাজহাবের বাহিরের হয়, মানে এটা হানাফি মাজহাবের বিপরীত, হয়তো শাফি মাজহাবের মাসআলা, মালিকি মাজহাবের মাসআলা, হাম্বলি মাজহাবের মাসআলা, তখন ফুট করে বলে দেন যে এটা মানসুখ হয়ে গেছে। বলে যে এটা হাদিসে আছে ঠিক কথা, কিন্তু এটা তো মানসুখ হয়ে গেছে। এখন মানসুখটা করল কে? কে মানসুখ করার অধিকারী? নাসেখ মানসুখটা কী জিনিস? এটা সম্পর্কে অনেক ভাইয়ের ধারণা না থাকার কারণে বাস এটা শোনার সাথে সাথে অনেক ভাই থেমে যান, মনে করে যে হ্যাঁ এটা তো ইসলামের প্রথম যুগে ছিল, পরবর্তী যুগে এটা বন্ধ হয়ে গেছে, এটা মানসুখ হয়ে গেছে। ইসলামের প্রথম যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বারবার হাত তুলতেন, কারণ সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরেও মূর্তি নিয়ে মসজিদে আসতেন, নাউজুবিল্লাহ। আজকের যুগে যে মুসল্লি আমরা ইমানের ঠিক নাই, আমলের ঠিক নাই, ইমান কী জিনিস, আমল কী জিনিস তা বুঝি না, সেই মুসলমানও কখনও মূর্তি নিয়ে মসজিদে আসার সাহস করি না। অথচ যেই সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যাদের ইমানের শতভাগের এক ভাগও আমাদের নাই, তারা যদি মূর্তি নিয়ে মসজিদে আসার সাহস না করি, তো ওই সাহাবাই কেরাম যেই মূর্তি ছেড়ে ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণের পরেও নাকি তারা বগলের নিচে মূর্তি নিয়ে নিয়ে মসজিদে আসতেন। কত বড় শিরকি এবং জঘন্য ইমান বিধ্বংসী কথা যে এরকম আসতেন, এই জন্য নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হাত তুলতেন। পরবর্তীতে এসে যখন সাহাবায়ে কেরাম মূর্তি আনা বন্ধ করে দিছেন, তখন হাত তোলা বন্ধ করে দিছেন, নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক ওহির ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কত বড় একটা মারাত্মক কথা, ইমান বিধ্বংসী কথা। আপনার তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বন্ধ করে দেন, তো বোঝা গেল সাহাবায়ে কেরাম অন্যান্য সময় আনতেন না, কিন্তু ঈদের দিন মনে হয় নিয়ে আসতেন, কারণ ঈদের দিন তো ছয় তাকবীরে ছয়বার রাফলি আদান করি আমরা, করি না? তো তাহলে মনে হয় সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকাল পর্যন্তই মূর্তি নিয়ে আসতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে ঈদের নামাজ আদায় করছেন সেই ঈদের নামাজেও হাত তুলছেন। তাহলে বোঝা যায়, এবং আমরাও তুলি, আমরাও আমল করি, তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম হয়তো পাঁচ ওয়াক্ত বন্ধ হয়েছে, কিন্তু ঈদের দিন বন্ধ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সারা জীবন চেষ্টা করেও সাহাবায়ে কেরামকে মূর্তি আনা বন্ধ করতে পারেন নাই, একেবারে অন্তকাল পর্যন্ত সাহাবায়ে কেরাম মূর্তি নিয়ে আসতেন মসজিদে। এই জন্য ঈদের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইবার না, একেবারে প্রথম রাকাতে চারবার একসাথে তাকবীরে তাহরিমে সহ চারবার, দ্বিতীয় রাকাতে আবার তিনবার, আবার কোনো কোনো হাদিসে আসছে বারোবার, বারো তাকবীর হলে বারোবার, তাহলে বারোবার হাত তোলায় মূর্তি পালাইতে হয়েছে। কী সাংঘাতিক মূর্তিওয়ালা, মানে মূর্তি মনে হয় সেলাই করে নিয়ে আসছে জামার সাথে, যে একবার দুইবার তিনবার চারবার না, বারোবার পর্যন্ত এই হাত তোলায় মূর্তি পালাইতে হয়েছে, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল পর্যন্ত বন্ধ করতে পারেন নাই, নাউজুবিল্লাহ। এই আকিদা শিয়াদের আকিদা, শিয়ারা সাহাবায়ে কেরামের ব্যাপারে যে জঘন্য আকিদা পোষণ করেন, ওই আকিদাটাই আজকে আমাদের সুন্নিদের মধ্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ঢুকে গেছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম জঘন্য আকিদা,
যে সাহাবায়ে কেরাম ঈমান আনার পরেও মূর্তি নিয়ে আসতেন, নাউজুবিল্লাহ। এখানে আমরা আজকের খুতবার বিষয়বস্তুটা এই জন্য যে এমনি আমরা বলি যে চার মাজহাবে হক, তাহলে আলহামদুলিল্লাহ চার মাজহাবের ভিতরে যত ফিকহি মাসালা আছে সবগুলাই হক। কিন্তু এমনি চার মাজহাব হক, কিন্তু যদি আবার হানাফি মাজহাবের বাহিরে কোনো বিষয় হয়, প্রথম কথা হলো এটা হাদিসে নাই। এতদিন প্রথম প্রথম শুনতাম আমরা এটা হাদিসেই নাই, এখন আলহামদুলিল্লাহ এই প্রযুক্তির যুগে আপনি হাদিসে নাই এই কথা কই বাঁচার কোনো উপায় নেই। কারণ এখন মানুষ হাতের মধ্যেই সব হাদিস আছে, সাথে সাথে বের করে যে হুজুর আপনি কইছেন হাদিসে নাই, এই তো আছে। এখন আবার সুর পাল্টে গেছে আমাদের, যখন জনগণ দড়ি ফেলছে যে আছে আসলে হাদিসে। এখন আমরা বলতেছি কি যে হাদিসে আছে কিন্তু এটা সুন্নত না। আচ্ছা, কেন সুন্নত না? হাদিসে থাকলে আবার সুন্নত হবে না কেন? হাদিসও সহি, সব সহি, তো সুন্নত হইতে অসুবিধা কোথায়? তখন আমাদেরকে জবাব দেওয়া হচ্ছে যে এটা মানসুখ হয়ে গেছে। মানসুখ এখন তো আবার বাঙালি থেমে গেছে, মানসুখ তো বুঝে না। এই জন্য এই মানসুখ সম্পর্কে প্রত্যেক মুসলিমের ন্যূনতম জ্ঞান থাকা জরুরি। আসলে মানসুখটা কী জিনিস? আজকের খুতবায় আমরা একেবারে সংক্ষিপ্তভাবে এই নাসেখ মানসুখ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমরা দুইটা শব্দ বলছি, প্রথমে একটা হলো নাসেখ আর একটা হলো মানসুখ। নাসেখ হলো রহিতকারী আর মানসুখ হলো রহিতকৃত, মানে যেটাকে বাদ দেওয়া হয়েছে, যেটাকে রহিত করা হয়েছে এটাকে বলা হয় মানসুখ। আর যেটা রহিতকারী মানে যে আয়াত দ্বারা বা যে হাদিস দ্বারা আগের হুকুমটাকে রহিত করা হয়েছে, ওই আয়াতটাকে বা ওই হাদিসটাকে বলা হয় নাসেখ। তাহলে যেটা পরবর্তীতে রহিতকারী সেটা নাসেখ, আর যেটা রহিতকৃত যেটাকে রহিত করা হয়েছে সেটার নাম মানসুখ। তাহলে বোঝা গেল নাসেখ ছাড়া মানসুখ হবে না, মানসুখ ছাড়া নাসেখ হবে না। প্রথম এই সূত্র মনে রাখতে হবে, একটা ছাড়া আরেকটা হবে না। মানসুখ যদি হয় এটা নাসেখ লাগবে। কে রহিত করলো, কোন হাদিসে রহিত করলো, কখন রহিত হইলো, এটা কীভাবে রহিত হইলো, এটা নাসেখ লাগবে। মানে নাসেখ ছাড়া মানসুখ হবে না, আর মানসুখ ছাড়া নাসেখ হবে না। মানে কোনো জিনিস রহিত করা হয় না তো নাসেখ হবে কেমনে? এই জন্য দুইটা একটার সাথে একটা থাকতেই হবে। যেখানে নাসেখ আসবে মানসুখ আসতে হবে, মানসুখ আসলে নাসেখ আসতে হবে। তাহলে আমরা প্রাথমিকভাবে তো বুঝলাম নাসেখ কী জিনিস, মানসুখ কী জিনিস। মানে আগে একটা হুকুম ছিল, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আয়াত নাজিল করছেন, করে আগেরটাকে বাদ দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন যে এখন থেকে এটা চলবে। এটার নাম পরবর্তীতে যে হুকুমটা আসছে এটার নাম নাসেখ, আর আগে যে হুকুমটা ছিল সেটার নাম